হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে গ্যাসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। 2019-এর আগে গ্যাস কানেকশন নেওয়া থাকলেই করতে হবে এই কাজ, কী সেই কাজ এবং কীভাবে করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো। মূলত যাদের 2019 সালের আগে গ্যাস সিলিন্ডার কানেকশন নেওয়া রয়েছে, শুধু তাদেরকেই একটি কাজ সেরে নিতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে না করলে গ্যাস কানেকশন বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে। ভারতের বিভিন্ন পেট্রোলিয়াম কোম্পানিগুলি ইতিমধ্যেই এই নিয়ে ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে রান্নার গ্যাস স্টোভ এবং পাইপ পরীক্ষা করছে। আপনাকে প্রথমেই জানিয়ে দিই, গ্যাসের সাবসিডি নিয়ে কোনো সমস্যা নেই, তবে কোন কোন কাজ না করলে গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে তা আজকে বিস্তারিত জানতে পারবেন। ভারতীয় মূলত দুই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হয়, একটি হচ্ছে ডোমেস্টিক অর্থাৎ বাড়ির রান্নার কাজে ব্যবহৃত এবং অন্যটি হচ্ছে ব্যবসার কাজে ব্যবহৃত সিলিন্ডার। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসার কাজের জন্য ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে, আর এটা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের ইতিমধ্যে EKYC প্রক্রিয়া শুরু করে দিয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম এবং সাবসিডি, বর্তমানে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম 903 টাকা, এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কেন্দ্রীয় সরকার 48 টাকার সাবসিডি এবং উজ্জ্বলা যোজনার গ্রাহকদের 300 টাকা সাবসিডি দেয়, যার ফলে সাধারণ গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে 855 টাকা এবং উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের দাম 550 টাকা। সিলিন্ডার গ্রাহক বিশেষ করে যাদের কানেকশন 2019 সালের আগে নেওয়া হয়েছে তাদেরকেই EKYC করে নিতে হবে বলেছে কেন্দ্রীয় সরকার। এটা অনলাইনে অথবা গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটারদের কাছে গিয়ে খুব সহজেই করা যাবে। এই কাজ না করলে আগামী 31 ডিসেম্বরের পর গ্যাস কানেকশন বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।